আমি বলে দিচ্ছি, তারপরে আপনার প্রশ্ন থাকলে করুন। সেটা হচ্ছে, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাকে আজকে উত্তর দিনাজপুরের একটা রিভিউ মিটিং করতে হয়েছে। কারণ আপনারা জানেন যে একটা আমফান, একদিকে করোনা মহামারীর তাণ্ডব চলছে, তার সঙ্গে সঙ্গে আমফান নামক আর একটা সুপার সাইক্লোনের তাণ্ডবে অনেকগুলো জেলা তছনছ হয়ে গেছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা আছে, উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেরও কিছু ক্ষতি হয়েছে। তার মধ্যে মালদায় হয়তো বেশি ক্ষতি হয়েছে, উত্তরে হয়তো একটু কম, আমি দক্ষিণেও যাব। সুতরাং গতকালকে মালদায় রিভিউ করেছি, আজকে উত্তর দিনাজপুরে রিভিউ ছিল। এবং আমফান ঝড়ে মোটামুটি হয়তো উত্তর দিনাজপুরে বিরাট ক্ষতি না হলেও, কিন্তু এখানেও আমরা দেখলাম প্রায় 7,000-এর উপরে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো চাষবাস ছিল, ভুট্টা থেকে শুরু করে বোরো ধান অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কোথাও হয়তো বাড়িঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও বিদ্যুতের ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এটা সার্বিক পরিস্থিতিতে নিয়ে আমরা আজকে একটা পর্যালোচনা করলাম এবং করে আমরা বলেছি যে এখানে চাষবাসের যে ক্ষতিটা হয়েছে, কারণ আপনারাও জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দিনেও সবাইকে চেষ্টা করেছেন তাদের পাশে থাকার, এবং তিনি আমাকেও পাঠিয়েছেন এই বার্তাটাই নিয়ে যে যাদের এখানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা থাকতে পারি। আমি তার কারণে আজকে প্রশাসনিক যারা কর্তারা ছিলেন আমি তাদের বলেছি একটা ফাইনাল অ্যাসেসমেন্ট করতে। এখন তো এই এর মধ্যে মুশকিলটা কী হচ্ছে, আবার কালকেও আপনাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে, এই আমফানের আগেও দুটো কালবৈশাখী ভালো ঝড় হয়েছে। সুতরাং সবগুলোকে নিয়ে আমরা একটা অ্যাসেস করছি, হয়তো ফাইনাল অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং তারপরে আমি আমার মতো আজকে প্রিলিমিনারি রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দেবো। এইবার প্রশাসনের মতো ফাইনাল অ্যাসেস করে এটা নবান্নতে পাঠাবে। সুতরাং এইটুকু বলতে পারি যে মামাটি মানুষের সরকার মানুষের পাশে আছে এবং তড়িঘড়ি তিনি আমাকে পাঠিয়েছেন এই বার্তা দিতে যে এই বিপদেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যতজনই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি। ঠিক আছে, বল। কীভাবে এই প্রসঙ্গ আস্তে আস্তে কিছু জনপ্রতিনিধিরা ছিলেন, তারা তাদের মতো করে সমস্যা বলেছেন এবং ন্যাচারালি আমি আবার বলবো যে আমাদের প্রশাসন এবং আপনারা জানেন যে আমাদের সরকার এই করোনা মহামারী এবং এই সংক্রমণ থেকে যাতে মানুষকে রক্ষা করা যায় তার জন্য গোড়া থেকে চেষ্টা করছেন। এবং এখানেও আমি আজকে আলোচনা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে আরও টেস্ট কী করে বাড়ানো যায়, কী করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা সার্বিকভাবে আবার বলছি এই জেলা একটাও করোনা পেশেন্ট ছিল না, এখন হয়তো অনেকগুলো করোনায় আক্রান্ত হয়েছে, কিন্তু দ্রুততার সঙ্গে এই জেলা প্রশাসন আমাদের সমন্বয় রেখে কী করে এই সংক্রমণ থেকে মানুষকে বাঁচানো যায় তার জন্য যেটুকু যা করার আমরা আগামী দিনে করব। উত্তর দিনাজপুরে এসে দক্ষিণ আর উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনে যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা তো দেখেছেন। সুতরাং সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গেছেন, নিজে একবার প্রধানমন্ত্রীর সাথে গেছেন, একবার আলাদা গেছেন, রেগুলার তিনি মিটিং করেছেন, এমনকি ঈদের দিন ছুটিতেও তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। এবং আমাদের কাছে টপ প্রায়োরিটি হচ্ছে যে আগে যে যে জেলা, যেমন দেখছেন এই জেলা বেশি হয়নি কিন্তু এখানেও আমাদের নজর আছে, তেমনি যে জেলায় বেশি হয়েছে সেখানেও অলরেডি রেগুলার সেগুলোকে কী করে রিকনস্ট্রাকশন করা যায়, কী করে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় তার জন্য জরুরি ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতা, আমি বলতে পারি তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে পুরোটা মনিটরিং করছেন। ঠিক আছে, এক্ষুনি যদি সার্বিকভাবে আপনারা বলেন যে ক্ষতি জানাতে, এটা ইটস টু আর্লি টু সে। ন্যাচারালি এই রকম একটা ডিভাস্টেশন, আর আমি একটার দিকে হয়তো সার্বিক চিত্রটা তুলে ধরতে পারলাম না, সুতরাং সার্বিক চিত্র খুব শীঘ্রই আমরা তুলে ধরা হবে এবং সেই অনুযায়ী নবান্ন থেকে এটা পরে জানাবো।